অনুষ্ঠানের সাথে থাকবেন ইনশাআল্লাহ। নাশিদ মাহফুজ, অনেক অনেক ভাই বোনেরা তোমার গান শোনার অপেক্ষায়। নাশিদ মাহফুজ, এখন তুমি শুরু করো, তোমার গানগুলো সম্প্রতি খুব সুন্দর হচ্ছে, খুবই সুন্দর হচ্ছে, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গানগুলো মানে বাণীগুলো এত হৃদয় গ্রাহী, আমি গানগুলো প্রত্যেকটা গান বের হওয়ার সাথে সাথে শুনে ফেলি। লিটল হাফিজ গান শুনি, তোমার গান শুনে আল্লাহ কবুল করুন। শুরু করো, তুমি তুমি যে গানটা গেতে চাও। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি দোজখের অগ্নী সইতে পারবো না কোনো দিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। গুনাহ তো করেছি আমি বালুরাশি সম, অগণিত সীমাহীন, পাপীরে তওবা কবুল করে নাও রাব্বুল আলামিন। হায়াত আমার কমছে শুধু প্রতিদিন, গুনায় আমার বাড়ছে শুধু বাধাহীন। তুমি তো পারো দিতে না যা, আমি শুধু জানি দোজখের অগ্নী সইতে পারবো না কোনো দিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো বড়ই পাপি ফিরে এসেছি তোমার করুণার দোরে, তোমাকে ডাকছি জীবনের সব গুনাহ স্বীকার করে। ক্ষমা করো প্রিয় রহিম রহমান তুমি, ফিরাই দিও না কোথা যাব আমি, কবুল করো প্রভু এ মোনাজাত। আমি শুধু জানি দোজখের অগ্নী সইতে পারবো না কোনো দিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আল্লাহ তোমার মনে আকাঙ্ক্ষা কবুল করুক। এবং আমরা জানি না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মনের আকাঙ্ক্ষা কবুল করবেন কিনা, কিন্তু আমরা সবাই গুনাহগার বান্দা, আল্লাহ তো মানে আমাদের ক্ষমার জন্য রেডি হয়ে আছেন একদম। আল্লাহ তো আমাদেরকে ক্ষমা করার জন্য দোয়া শিখিয়ে দিচ্ছেন, এইভাবে আমার কাছে চাও, হ্যাঁ এইভাবে চাও, মানে এগুলো চিন্তা করলে মানে আবেগ চলে আসে। নশ্বর তুমি তো দর্শক, নশ্বর মাহফুজ কোরআনে হাফেজ, আলহামদুলিল্লাহ পুরো বুকটাই কোরআন জুড়ে আছে। আমার ছোট ভাই নিয়াজ মাখদুমের কিন্তু ওর এই গান লেখা এবং সুর করা। অনেকগুলো ভালো গান লেখেছে নিয়াজ মাখদুম, হাজারো ব্যথা বেদনার পরে, হাজারো ব্যথা বেদনার পরে, এটা
ওর গান আসছে, ও আরো তিনটা গান রেকর্ড করে ফেলছে আলহামদুলিল্লাহ, এটা চলে আসবে আস্তে আস্তে ইনশাআল্লাহ। ওর সেই সামর্থ্যটা আছে, ও যে নতুন নতুন গান লেখে, সেটাই সেটাই আমাদের আকাঙ্ক্ষা।